আমরা বোকো হারামের কথা শুনেছিলাম, আমরা আইসিসের কথা শুনেছিলাম, আমরা লস্করে তৈবার কথা শুনেছিলাম, আমরা তালিবানের অত্যাচার শুনেছিলাম, আমরা মাওবাদীদের অত্যাচার শুনেছিলাম। কিন্তু আপনি বুঝতে পারছেন, আমরা এমন একটা দল আশ্রিত, এমন কিছু মানুষ, কিছু নেতা, কিছু শাসকের কথা বলছি, যারা না আইসিস, যারা না তালিবান, যারা না লস্করে তৈবা, তারা তৃণমূল আশ্রিত একজন নেতার অনুগামী। এবং তারা রাত 12টার সময় যখন মনে হচ্ছে বাড়ির বউদেরকে তুলে নিয়ে যাচ্ছেন, যখন মনে হচ্ছে মনোরঞ্জনের প্রয়োজন, 5-6টা সুন্দরী মেয়েকে ডেকে নিয়ে যাচ্ছেন পার্টি অফিসে, তারপর চলছে নিলামের মতন করে সিলেকশন প্রসেস, নিজেদের একটা রিয়েলিটি শো চালু করে দিচ্ছেন, নিজেদের রাত 1টা থেকে 1.5টার মধ্যে বিউটি কন্টেস্ট চালু করে দিচ্ছেন। এবং এগুলো আমি বলছি না, আপনি বলছেন না, এগুলো বলছে বাংলার এই সমস্ত মানুষেরা, এই সমস্ত মহিলারা। আর পুলিশ কি বলছে? পুলিশ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখে গেছে। আমি জানি না, পুলিশের হয়তো এখন ট্রেনিং চলছে মিষ্টি মিষ্টি ভালো ভালো গুটি গুটি কথা বলার। পুলিশ এখন আশ্বাস দিচ্ছে, বিচার দিতে পারে না, আশ্বাস দিতে পারে পুলিশ। এবং পুলিশের বিশাল বড় অফিসাররা তারা এই মুহূর্তেও ওখানে রয়েছেন আশ্বাস দেওয়ার জন্য। ফাঁকা কলসির মতন ধুমধমা ধুম ধুম ধুমা ধুম কিছু, ফাঁকা কলসির আওয়াজের মতন কিছু ফাঁকা আশ্বাস দেওয়ার জন্য। আমার প্রশ্ন ছেড়ে দিন, আমার প্রশ্ন অনেক, আমি নিজে অসহায় বোধ করছি, আমার আর কি প্রশ্ন থাকতে পারে? আপনারা এই পুলিশ আধিকারিকের বক্তব্য শুনুন এবং কিছু প্রশ্ন করুন, দেখুন আমার সাথে মেলে কিনা। পুলিশ আধিকারিকের বক্তব্যটা প্রথমে শুনুন। আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি, যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওটা ওকে ছাড়া যাবে না। স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন, সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাব না, সো ইসিলি আপনাদের গ্রিভান্স আছে আমরা রিজলভ করব। আমি প্রথমে একটু হাততালি দিয়ে নিই, আরেকটু হাততালি দিয়ে নিই, আরেকবার আপনিও হাততালি দিয়ে দিতে পারেন। কারণ এখন পুলিশ বলছে যে আমরা তো আছি, আমাদেরকে তো বলবেন, আমরা তো ছিলাম, কাউকে ছাড়া হবে না। ভালো 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 করে শুনে নিন দুটো পার্টি। আমি আরেকবার আরেকবার পিসিআরকে বলবো পুলিশ আধিকারিকের বক্তব্যটা শোনানোর জন্য, কিন্তু তার আগে দুটো পার্ট ভালো করে শুনুন আপনারা যারা ঘরে বসে রয়েছেন। প্রথম পার্টে পুলিশ আধিকারিক বলছেন যে বাগান বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে ছাড়া হবে না, ডিজি সাহেবও বলেন কাউকে ছাড়া হবে না। আর দ্বিতীয় পার্টে বলছেন আমরা তো 24 ঘন্টা আছি, আমাদের কাছে তো এসে কথাগুলো বলতে পারতেন। একবার আমি অনুরোধ করব পিসিআরকে আরেকবার রিপিট করার জন্য এই পুলিশ আধিকারিকের বক্তব্য। আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি, যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটাকে উস্কাচ্ছে, ওটা ওকে ছাড়া যাবে না। স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন, সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাব না, সো ইসিলি আপনাদের গ্রিভান্স আছে আমরা রিজলভ করব। আমি হাসবো না কাঁদবো জানি না, কিন্তু উর্দিধারী পুলিশ সাহেব তিনি শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। শাহজাহান এবং তার অনুগামীরা ইনস্টিগেট করে, মবকে ইনস্টিগেট করার পরে ইডির অফিসারদের মাথা ফাটে। সিআরপিএফ যারা ভারত সরকারের মাইনে পাওয়া এবং খুব এলিট ফোর্সের একটা আধা সেনা বাহিনী, তাদের পালিয়ে আসতে হয়, তখন পুলিশ বাবুরা ধরতে পারেন না কাউকে। শাহজাহান এখনও ইঁদুরের মতন কোথাও লুকিয়ে আছে, হয়তো এই পুলিশদের মধ্যে থেকেই অনেকে তাদেরকে স্যালিউট করার জন্য তাদেরকে প্রেশারাইজ করা এখনও হচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট, এই পুলিশ বাবুদের পার্ট। এবং দ্বিতীয় পার্ট, কতটা নির্লজ্জভাবে পুলিশেরা এখনো দলদাসের মতন এই কথাগুলো বলে যাচ্ছে, তারপরেও শুনতে হবে আমাদের, যেখানে মহিলারা বলছে রাত 12টা 1টার সময় তুলে নিয়ে যাওয়া হতো, যেখানে মহিলারা বলছে পার্টি অফিসে মনোরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হতো, যেখানে মহিলারা বলছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তাদেরকে রেখে দেওয়া হতো, এবং এই সমস্ত কিছু পুলিশ বাবুরা হয়তো জানতেন না, হয়তো তাদের কাছে ওয়াকি টকি নেই, হয়তো তাদের কাছে মিনমিনে চ্যানেলগুলো খোলা রিপাবলিক বাংলা চলে না, হয়তো আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি হয়তো এই খবরগুলো তাদেরকে দেন না, বা তারা পুলিশ মন্ত্রীকে দেন না। আমরা দিচ্ছি সেই দায়িত্বটা পালন করে। প্রথম যে ক্লিপটা আমি শুনিয়েছিলাম, হাড় হিম করা, আবারও বলছি আজকে প্রয়োজনে, আজ
দয়া করে আগামী আগামী আধ ঘন্টা দয়া করে জবাব চাই বাংলাটা দেখুন, সমস্ত কাজ বাদ দিয়ে প্রয়োজনে হেডফোন লাগান, মোবাইলে দেখলে শুনলে হেডফোন দিয়ে শুনুন, বাড়িতে টিভি চালানো থাকলে এই মুহূর্তে হাই ভলিউম করে শুনুন, কারণ এগুলো শোনার প্রয়োজন, অসুস্থ হওয়ার প্রয়োজন, কানে নয় এখানে লাগার প্রয়োজন। আমি আবার প্রথম ক্লিপটা শোনাবো এবং পুলিশের আধিকারিক যারা আছেন তারাও নিশ্চয়ই শুনবেন। মেয়ের পাশে বসে, স্ত্রীর পাশে বসে, মায়ের পাশে বসে আমার বাংলার প্রত্যেকটি পুরুষ হয়তো এই ক্লিপগুলো শুনবে, একবার দেখি। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25-30 জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার শিবু হাজরা, মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো, কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কথাই আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। এরপরে আপনার মনে হতে পারে যে এদেরকে সাজিয়ে গুছিয়ে কোনো পার্টি হয়তো দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, এইটা যদি কোনো কোনো বক্তা বা কোনো মুখপাত্রের গোটা বাংলায় তাদের যুক্তি থাকে, তারা আগামীকাল হয়তো কোর্টে আমার বা আপনার মুখোমুখি হতে চলেছেন। কারণ প্রত্যেকটি ভিকটিম এই ভারতবর্ষে যারা এই ধরনের কথা বলছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, তাদের ক্ষেত্রে মানবিকতার সঙ্গে দেখাটা প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। মহিলা কমিশনের যিনি বিশাল বড় আধিকারিক রয়েছেন, হয়তো তিনি এখন কোনো ফিল্মের প্রিমিয়ারে ব্যস্ত, 8টা বেজে গেছে, ভালো সুন্দর পার্টি হচ্ছে, সেখানে প্রিমিয়ার টিমিয়ার হচ্ছে, মহিলা কমিশনকে ছেড়ে দিলাম, মানবাধিকার কমিশন নেই। আচ্ছা ভুলে গেছিলাম, এখন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, দীপক অধিকারী তো ছেড়ে দিলেন বা পালিয়ে গেলেন, নুসরাত জাহান কোথায়? শুনতে পাচ্ছেন না এই বক্তব্যগুলো? বেশ, নুসরাত জাহানদের, মিমি চক্রবর্তীদের ছেড়ে দিলাম, রাজ্যের পুলিশ তো শুনতে পাচ্ছে, মিনিমাম যদি মানবিকতা থাকে এর পরের যে ক্লিপ সেই ক্লিপটা শুনুন। পিঠে বানানো, আমরা তো শীতকালে পিঠে খেতে ভালোবাসি, কিন্তু শাহজাহানরা তো রাজা বাদশাদের দলের রাজা বাদশা, তারা মধ্যরাতে রাত 12টার সময় পিঠে খাবে বলে বাড়ির বউদেরকে তুলে আনত। আমি বলছি না, দেখুন অন ক্যামেরা স্বীকারোক্তি, বাংলার বাংলার মায়েদের বোনেদের ঘরের বউদের স্বীকারোক্তি। এরপরেও যদি আপনার রক্ত গরম না হয়, এরপরেও যদি আপনি অসহায় না বোধ করেন, টিভিটা বন্ধ করে দিতে পারেন, শুনুন। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। মানে রাত 12টা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা বাচ্চাটা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা, এইসব অপত্য অত্যাচার মারধর করা হতো। ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। কি ধরনের পরিষেবা, কি ধরনের এখন বলবো? আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে রকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত, গিয়ে সেখানে সেখানে ইয়াং ভালো দেখতে চেক নাই, তা ভাষা তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো, আর প্রতিবাদ করলে, প্রতিবাদ করলেই মার। প্রিয় দর্শক, আপনাদের মনে হতে পারে রিপাবলিক বাংলা বিগত 3 দিন ধরে এত কম বিজ্ঞাপনী বিরতি কেন নিচ্ছে? আপনাদের মনে হতে পারে রিপাবলিক বাংলা তো বোরিং হয়ে গেছে, সন্দেশখালি ছাড়া কোনো খবর দেখাচ্ছে না। আপনাদের মনে হতে পারে ময়ূখ লাগাতার একই জিনিস ঘ্যান 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 করছে, কিন্তু আবারও বলছি, একটা রেল দুর্ঘটনার জন্য এবং তার মর্মান্তিক ছবি দেখে যদি কোনো রেল মন্ত্রী পদত্যাগ করতে পারেন, এই ছবিগুলো, এই বক্তব্যগুলো শোনার পরে কার কার ঠিক পদত্যাগ করা উচিত?
আপনি হয়তো ড্রয়িং রুমে বসে ভাবছেন, আমি হয়তো এসি ঠান্ডা স্টুডিওতে বসে প্রশ্নগুলো তুলছি, কিন্তু যারা মাঠে নেমে, আমি স্যালিউট করি বাংলার সেই মায়েদেরকে, আবারও বলছি স্যালিউট করি বাংলার সেই মায়েদের, বোনেদের, বৌদিদের, বোনেদের, যারা এই দমটা রাখতে পেরেছে চোখে চোখ রেখে। আমি তো বলি শুধু চোখে চোখ রেখে, আমি সাংবাদিকতা করব, কিন্তু যারা এই দমটা রাখতে পেরেছে চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো তুলে দেওয়ার। কোন প্রশ্নগুলো? লাস্ট এই ক্লিপটা দেখব। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার 1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি, যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক? এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? মিস করে গেছে হয়তো, মনে হচ্ছে যে কি শুনলাম, ভুল শুনলাম, অন্য কোনো চ্যানেল চলে এলো, অন্য কোনো ভাষায় অন্য কিছু শুনে ফেললেন। আপনার সুবিধার্থে বা পুলিশ মন্ত্রী যদি দেখেন, আমি জানি পুলিশ মন্ত্রী হয়তো চ্যানেলটা মনিটর করবার জন্য দেখছেন, ময়ূককে লিগাল নোটিশ পাঠানোর জন্য অনেক পুলিশ আধিকারিক সারাদিন বসে থাকেন, কিন্তু আরেকবার দেখাচ্ছে ময়ূক, দেখুন কি শুনলেন শেষ যে ক্লিপ, সেটা আরেকবার শুনুন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার 1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি, যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক? এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে?